ওনারা ভাববে হয়তো হয়ে গেছে আপনাদের সাথে আমার হয়ে গেছে মানে কি হয়ে গেছে হ্যালো হাই আমি ঋষাদ ওই যে নানি নানির খালার ছেলে নাতি ছেলে নাতি ছেলে মানে মানে আমি ঋষাদ ওই যে খালা আছে না নানি নানির নাতি ছেলে ও শিট অনেক দূর বলে কি না কি বলছিস সব কিসের নাতি ছেলে কি আমরা কিছুই বুঝতে পারছি না কে আপনি ও আমি বুঝিয়ে বলতেছি ওই যে খালা আছে না মানে আপনারা যারা কে ওই যে ঢাকা থেকে নিয়ে আসছেন যে মহিলাকে উনা নাতি ছেলে এক্সকিউজ মি শোনেন আমরা তাকে ঢাকা থেকে নিয়ে আসিনি উনি আমাদের সঙ্গে চলে এসেছেন ওই একই কথা আচ্ছা আমি শুনলাম আপনারা নাকি উনারা রেখে পালায় গেছেন শুনুন মিস্টার আপনার সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগলো আমরা এখন আসি না না এই এক্সকিউজ মি আমাদের পরিচয় তো মাত্র হলো এখন আসলে হবে হবে না তো হবে না তো মানে তাহলে কি এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে গল্প করব না বালি না হলে বলতাম বসে করেন সমস্যা নেই করলেও করতে পারেন শুনুন আমরা দুজন খুব ভালো গল্প করতে পারি আপনার সাথে গল্প করার কোনো প্রয়োজন নেই আপনি এখন আসতে পারো না আমি তো আসতে পারি যেতেও পারি কিন্তু আপনাদের নাম তো জানা হলো না আমাদের নাম জেনে আপনার কোনো কাজ নেই এই চল তো আমার কোনো কাজ নেই আমি আমার জন্য মানে আসিনি আপনাদের কাছে আমি আসি সুলেমান মামার জন্য সুলেমান মামার অনেক কাজ আপনাদের সাথে সুলেমান মামা সুলেমান মামা কে সুলেমান মামা হচ্ছে যে নানির খালার ছেলে নানির খালার ছেলে মানে এ ভাই আপনি এক্স্যাক্টলি কি বলছেন বলেন তো আপনার মাথা ঠিক আছে এই অল্প সময়ের মধ্যে মানে কি জানি হচ্ছে একটু ঝামেলা হচ্ছে কিন্তু বুঝাই বলি হচ্ছে আমাদের যে নানি মানে ন্যানু ন্যানুর যেই বোন বোনের ছেলে হচ্ছে সুলেমান মামা ও ও মনে পড়ছে মনে পড়েছে ওই যে সুলেমান ভাই যার সঙ্গে আমি কথা বলেছিলাম তাই তো হ্যাঁ সুলেমান হ্যাঁ এই যে এই এভাবে হ্যাঁ একটু এরকম হ্যাঁ ওনার যে খালা মানে ন্যানু ন্যানুকে ধরে আটকে রাখছে কি কি হ্যাঁ আপনারা উড়া দুরা খাইছেন যা মন চাই করছেন কিনছেন করছেন সুইমিং পুল করছেন বিল বুল এত ধরায় দিয়েছেন আর ভেগে গেছেন গা আর আটকে রাখছে রে এক্সকিউজ মি আপনার কোথাও ভুল হচ্ছে শুনুন আমরা কোনো উড়া ধুরা খরচ করি ওই যে আপনাদের ন্যানো ন্যানো না না ও কার না রসুকার ন্যানো উফ মাই গড আমাকে বলতে দিন ওই যাই হোক ন্যানো ন্যানো ফ্যানো যাই হোক উনি নিজে উড়া ধুরা খরচ করেছেন আমরা তো মনে করেছি তার কাছে বিশাল টাকা আছে সে যখন খুশি স্পাতে যাচ্ছে ডিনার করছে বাফে যাচ্ছে মানে যা খুশি তাই করছে সে কিন্তু আমরা ভাবলাম যে এত কিছু কেনাকাটা করছি এত জায়গায় যাচ্ছে হয়তো তার কাছে টাকা আছে পরে শুনলাম কি ওনার কাছে নাকি কোনো টাকা পয়সাই নাই এরপরে কি করবো আমরা কি ফেসে যাবো নাকি তাই আমরা চলে এসেছি এই যে ব্রাদার আপনি শুনেন আপনার ওই সুলেমান ভাইয়ের সঙ্গে দেখা হলো আপনি তাকে বলে দিবেন সুলেমান ভাই না মামা বলে ওই যাই হোক সবসময় খালি ভুল ধরে আপনি তাকে যে বলে দিবেন বিলটা যেন ওর নাকি উনিই দেয় ওনাকেই দিতে হবে ওই বিল অবশ্যই তো ওনাকে দিতে হবে উনিই দিবে কারণ ওনার খালা আপনারা তো দিবেন না ঠিক আছে এখন তাহলে আমাদের মাফ করেন না 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 একটু পরে করতেছি মাফ তার আগে বলতেছি কি আপনারা কি সুন্দর করে আমাকে যেভাবে বুঝাই বলছেন সেম ভাবে সুলেমান মামাকে যদি বুঝাই বলেন না জিনিসটা ভালো হয় ভাইয়া আপনি একটু বুঝিয়ে বলেন না প্লিজ না আমি তো পারি কারণ হচ্ছে আমার ভালোবাসা হচ্ছে মানে ভালোবাসার ক্ষমতা অনেক সমুদ্রের থেকে বড় কি বলছি আমার যে বুঝানোর বলার ক্ষমতা ক্ষমতা আছে আচ্ছা কিন্তু সমস্যা কি জানেন কি আমার বয়স কি আরো সমস্যা আছে জানেন কি কি আমার চেহারা এক্সকিউজ মি এইসবের মানে কি আমি বুঝতে পারছি না এইসবের মানে অনেক মানে হচ্ছে দেখেন আমার মতো একটা এই অল্প বয়সে একটা স্মার্ট একটা হ্যান্ডসাম ছেলে যদি এখন আপনাদের পক্ষ থেকে ওনাকে যে বলি যে ওরা এটা এটা বলছে ওদের জন্য এটা করবেন না প্লিজ ওদের একটু মাফ করে দেন ওনারা কি ভাবে বুঝতেছেনই তো কি ভাববে ওনারা ভাববে হয়তো হয়ে গেছে আপনাদের সাথে আমার হয়ে গেছে মানে কি হয়ে গেছে প্রেম অবস্থা এই আপনার সমস্যা কি পাগল টাগল নাকি কি পাগলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস চল তো চল আচ্ছা শুনেন না মুডটাই নষ্ট করে দিলো ইয়া তো ফ্লো একটা হে দে কাজ না আমার সাথে আমাদের প্রেম আজো হ্যালো আই পিছনে আজো তো দেন আচ্ছা এই বিক্ষো